আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি চুলায় কিভাবে চিকেন প্যান পিৎজা তৈরি করা যায় সেই রেসিপিটাই দেখাবো। কম খরচে ঘরোয়া উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য সহজে এই পিৎজা বানিয়ে নিতে পারেন। আর এই পিৎজাটা দেখতে যেমন সুন্দর, তেমনি খেতেও কিন্তু অনেক মজার হয়। আশা করছি রেসিপি ভালো লাগবে। তো প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি, আর দিচ্ছি 2 টেবিল চামচ অলিভ অয়েল। আপনারা এখানে বাটার বা সয়াবিন তেল দিতে পারেন। তারপর স্বাদমতো লবণ দিয়েছি, 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। ইস্ট আপনারা যে কোনো সুপার শপ অথবা বড় বড় মুদি দোকানে পেয়ে যাবেন। এখন অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে ময়দাটা মেখে নিচ্ছি। তো দেখুন, এই যে আমি ভালো করে মধ্যে সফট একটা ডো তৈরি করে নিয়েছি। যত ভালো করে মধ্যে নেবেন ডোটা, ততটাই ফুলবে ও সফট হবে। তারপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1.5 ঘন্টার জন্য। এখন আমি চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। আমি এখানে 1 কাপ পরিমাণ হাড় ছাড়া চিকেন নিয়েছি, এরকম ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। 1 চা চামচের 1/4 ভাগ লাল মরিচের গুঁড়া আর কালো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 টুকরো লেবুর রস দিয়েছি। তারপর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই চিকেনটাকে রেস্টে রেখে দিব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর চুলায় একটা প্যানের মধ্যে 1 টেবিল চামচ রান্নার তেল দিয়েছি। এখন ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। তারপর নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না ভাজতে। এই যে দেখুন, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে আর ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 1.5 ঘন্টা পর এই যে দেখুন, ডোটা এখন ফুলে ডাবল হয়ে গেছে। মূলত ইস্ট দেওয়ার কারণে এমন হয়, তাই অবশ্যই এখানে ইস্ট ব্যবহার করতে হবে, ইস্ট বাদ দেওয়া যাবে না। এখন ডোর মধ্যে থাকা বাতাসটা বের করে নিচ্ছি, তারপর গোল করে নিচ্ছি। এখন একটু ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি। এই যে দেখুন, আমি এরকম মোটা করে বেলে নিয়েছি। তারপর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পরিমাণ অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি, তাহলে পিৎজার ডোটা আর ফ্রাই প্যানের মধ্যে লেগে যাবে না। এবার সাইডের অংশটা যেন উঁচু থাকে, তাই এভাবে একটু ছড়িয়ে দিবেন। তারপর কাঁটা চামচ দিয়ে ছিদ্র করে নিচ্ছি, তাহলে পিৎজাটাকে যখন চুলায় বেক করব তখন জায়গা জায়গা থেকে ফুলে উঠবে না, না হলে কোথাও উঁচু কোথাও নিচু হবে। তারপর আমি এখানে টমেটো সস লাগিয়ে নিচ্ছি। যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে পিৎজা বানাচ্ছি, তো আমার কাছে পিৎজা সসটা ছিল না, তাই টমেটো সস দিয়েছি। আপনাদের কাছে যদি পিৎজা সস থাকে তাহলে দিতে পারেন। এখন অরিগ্যানো দিয়ে দিচ্ছি, আর অবশ্যই এটা ব্যবহার করার চেষ্টা করবেন, তা না হলে পিৎজার আসল টেস্টটা পাবেন না। তারপর চিজ দিয়ে দিচ্ছি। আমি এখানে মোজারেলা চিজটা ব্যবহার করেছি। তো দেখুন, এই যে আমি 1/2 কাপের মতো চিজ দিয়েছি। এখন আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন দিয়ে দিচ্ছি। তারপর আমি এখানে পিৎজা টপিংয়ের জন্য রেড, গ্রিন ও ইয়েলো কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো টপিংস এখানে দিতে পারেন। আপনারা চাইলে এই পর্যায়ে চুলায় বসিয়ে দিতে পারেন, কিন্তু আমি যেহেতু ঘরে তৈরি করছি তাই আরও কিছু চিজ, ক্যাপসিকাম আর চিকেন দিয়ে দিচ্ছি। এই যে দেখুন, সব কিছুই আমি বেশি বেশি করে দিয়েছি, তাহলে খেতে আরও ভালো লাগবে। তারপর আমি সাইডের এই সাদা রুটির উপরে একটু টমেটো সস লাগিয়ে নিচ্ছি। পিৎজাটা যেহেতু চুলায় তৈরি করব, চুলার উপর কিন্তু তাপ লাগে না, তাই পিৎজা বেক করার পর সাইডের এই রুটিটা সাদা থেকে যায়, তাই আমি এভাবে একটু সস লাগিয়ে নিয়েছি। তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও অনেক ভালো লাগে। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার মধ্যে যদি কোনো ছিদ্র থাকে তাহলে সেটাকে কাগজ বা টিস্যু দিয়ে বন্ধ করে দিবে। এখন আমি চুলা আঁচটাকে বাড়িয়ে 2 মিনিট রেখেছি।
দু মিনিট পর চুলা আঁচটাকে একেবারে লো করে দিয়েছি। তারপর অপেক্ষা করছি 15 মিনিট। পিজাটাকে ততক্ষণ বেক করে নেবেন যতক্ষণ না চিজ গলে যায়। 15 মিনিট পর এই যে দেখুন চিজ মেল্ট হয়ে গেছে, আর পিজাটা দেখতে কতটা সুন্দর হয়েছে। কাঠি দিয়ে একটু চেক করে নিলাম ভেতরে হয়েছে কি না। সাইডের অংশটাতে সস লাগানোর কারণে কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। কেউ খেয়ে বুঝতেই পারবে না এই পিজাটা ঘরে তৈরি করা হয়েছে, তাও আবার চুলার উপরে। গরম গরম এই পিজাটা পরিবেশন করবেন, অনেক ভালো লাগে খেতে। এই যে দেখুন ব্রেডটা কতটা সফট হয়েছে। বাসায় বাচ্চাদের জন্য অথবা বড়দের জন্য এভাবে পিজা বানিয়ে নিতে পারেন, তারা অনেক পছন্দ করবে। আশা করছি ভিডিওটা আপনাদের একটু হলেও উপকারে আসবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ, সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য। তো তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।